তো ফ্রেন্ডস কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে ভিডিও টপিকস বাজি তৈরি। আর বাজি আমরা অনেকেই তৈরি করা দেখছি, আর এবার দেখবো আমরা একটা অন্যরকম বাজি তৈরি। একটা একটা মেজার একটা একটা করে বাজি ফুটবে, একটা একটা মেজার কাটিতে একটা একটা করে বাজি। আমাদের এদিকে বাচ্চারা এরকম বাজি ফুটায়, আমি আপনাদের বিনোদনের সাথে ভিডিওটা করছি। তো চলেন ভিডিওটা শুরু করি। আমাদের যেগুলো দরকার সেটা হচ্ছে একটা সাইকেলের স্পোক, আর অল্প একটু সুতো, একটা তারে কাটা প্রেক, জানেন আপনাদের এখানে কী নাম, আর দরকার মেজ যেটা দিয়ে বাজি ফুটাবেন। পার একটা একটা কাটিতে একটা একটা করে বাজি ফুটবে। তো চলেন এগুলো আমরা সেট আপ করে দেখ। আমাদের প্রথমে স্পোকটাকে মাথার দিকে 2 ইঞ্চির মতো, 2 ইঞ্চি থেকে 2.5 ইঞ্চির মতো রেখে অ্যাঙ্গেল করে নেব, আর নিচের দিকেও ওরকম 2-3 ইঞ্চি রেখে অ্যাঙ্গেল করে নেব। আমাদের স্পোককে অ্যাঙ্গেল করে নেওয়া শেষ। তো আমরা স্পোকের একটা প্রান্তে সুতুলি বেঁধে নেব, আর সুতুলির আরেক প্রান্তে আমরা পেরেকটা বেঁধে নেব। আমাদের পুরো সেট আপটা কমপ্লিট। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কেমনভাবে সেট আপ দিয়েছি, আপনারা ঠিক সেইভাবে সেট আপটা করবেন। তো এখানে এই স্পোকটা লুজ দিলে একটা গ্যাপ সৃষ্টি হয়, গ্যাপের ভিতরে আমরা বারুদ দেব, আর বারুদ দেওয়ার পর প্রেকটা ওখানে দেব এভাবে দিয়ে শক্ত কোথাও এভাবে আঘাত করলে পটকা বাজি কিংবা বাজি আকারে সাউন্ড পাবো আমরা। তো সেটি করার জন্য আমাদের মেঝের বারুদ ওখানে দেব, ওই যে গ্যাপটা আছে ওখানে দেব। ঠিক এমনভাবে আমরা মোটামুটি ভর্তি করে দেব, দিয়ে প্রেক দিয়ে ওর ভিতরে টাইট করে দেব। আমাদের বারুদ দেওয়া শেষ। তো চলেন আমরা এটাকে এখন আঘাত করে দেখি কোথাও। তো আমরা একটা ইট নিয়েছি, ইটে আমরা আঘাত করব। সত্যি অসাধারণ শব্দ ছিল, মোটামুটি একটা বাজির পটকা বাজির চাইতে কম আওয়াজ হয়নি। আপনারা জানেন না কতটুকু সাউন্ড বুঝতে পারতেছেন, কিন্তু একটা পটকা বাজির তুলনায় বেশি ছাড়া কম আওয়াজ হয়নি। তো আমরা আরও একটি সেট আপ দিচ্ছি, আরও একটি বারুদ দিচ্ছি, দিয়ে আমরা আরেকটা বাজি। তো ফ্রেন্ডস আপনারা দেখলেন এটুকু স্পোক দিয়ে কিরকম বাজি ফুটানো যায়। বাজিটা সত্যি অনেক আওয়াজ ছিল আর অনেক মজারও ছিল, আমাদের অনেক হাসি লাগতেছিল। তো আপনারা চাইলে বাড়িতে ট্রাই করতে পারেন, তবে একটু সাবধানতা অবলম্বন করবেন। আমরা অনেক সব সেফটি নিয়ে বাজি ফুটাইছি, আপনারা যদি ট্রাই করেন তাহলে সাবধানতা অবলম্বন করেই করবেন। তো ভালো থাকবেন সবাই।